চেহারাটা একদম কার্টুন কার্টুন লাগতেছে। মানে সর্দিটা বেশি আর কি, মানে নাক একদম জাম, যেমন কথাটা শুনতে পাচ্ছেন এখন একটু মোটা মোটা কথাটা আসতেছে, তো নাকটা একটু জাম জাম। তো যাই হোক, আজকে আমি এই আমার এক্সপ্লোরেট M3 যে বাইকটা আছে, যেটা আপনাকে ফার্স্ট ইম্প্রেশন রিভিউ আপনারা ভিডিও দেখছেন, তো এটা নিয়ে আজকে আমি ফুল রিভিউ করব। তো ফুল রিভিউ আপনাদের জাস্ট ছোটোখাটো এটা নতুন এবং পুরাতন নিয়ে পুরাতনের ব্যাপারে বলবো, অ্যান্ড এটাতে আমি কীরকম পারফরমেন্স পাচ্ছি, অ্যান্ড এটার মাইলেজ কীরকম আমাকে দিচ্ছে, অ্যান্ড কমফোর্টটা কীরকম, এসব বিষয় নিয়ে কথা বলবো। চলেন শুরু করা। তো আট ফার্স্ট যদি গাড়ির কথায় আসি, তাহলে এটা হচ্ছে এক্সপ্লোরেট M3, যেটা আপনারা জানেন আর কি, যারা ফার্স্ট ইম্প্রেশন রিভিউ দেখছেন, তারা যারা দেখেন নাই তারা যে আমার চ্যানেলে যে ফার্স্ট ইম্প্রেশন রিভিউটা দেখে আসতে পারেন। তো বর্তমানে আমি আমার বাসার পাশে একটা সরকারি প্লেস আর কি, ওখানে আসলে তো এই জায়গাটার মধ্যে ছোটোখাটো একটু সিনেমাটিক শট নিলাম আপনাদের জন্য, যেটা প্রথমে হয়তো বা দেখতে পারছেন। অ্যান্ড মূল কথায় আসা যাক, তো প্রথমে এই বাইকটা আপনি নতুন যদি এখন কিনেন, তাহলে যেটা ফার্স্ট ইম্প্রেশন বলছে 1,12,000 টাকা পড়বে। তো আমি নিয়েছি এটা পুরাতন, পুরাতন বলা যাবে না, নতুন এনেছি বাই দ্য ওয়ে বলতে গেলে, মাত্র 1,300 কিলোমিটার রানে পাইছি। তো এটার ব্যাটারিটা যেটা হচ্ছে, তো এটার ব্যাটারি হচ্ছে 6টা ব্যাটারি 30 এম্পিয়ার করে, সব মিলে 180 এম্পিয়ার আর কি, বুঝতে পারেন 32 এম্পিয়ারেরও হয়। আর আপনার এই যে মোটরটা দেখতে পাচ্ছেন, এই মোটরটা হচ্ছে 1200 ওয়াট, আমি যতটুকু জানি 1000 ওয়াটেরও মোটর হয়। তো এই বাইকটা যদি আপনি নতুন নিতে যান, যেটা জানেন 1,12,000 পড়বে, আর আমি এই বাইকটা যখন নিছিল তখন বুঝছে 1,05,000। সো অ্যান্ড সবচেয়ে মূল বিষয় হচ্ছে এই গাড়িটার মাইলেজ অ্যান্ড টপ স্পিড। সো এই গাড়িটার মাইলেজ হচ্ছে, আপনার কোম্পানি থেকে যদি নতুন নেন তাহলে হচ্ছে আপনার মাইলেজ দেবে হচ্ছে 80 ধরেন, কোম্পানি আপনাকে 90-100 বলে, আপনি 80 ধরেন। আর এটা টপ স্পিড আপনার এমনি খালি গাড়ি আর কি, খালি এ অবস্থায় স্টান করা গাড়ি, যদি আপনি কাত করে যদি পিক আপ টানেন, ফুল পিক আপে আপনার 70+ দেখায়, কিন্তু যদি আপনি গাড়িতে চড়েন, মানে একজন সিঙ্গেল যদি গাড়িতে চলেন, তাইলে আপনার 60-62 এরকম উঠে। আর আপনি যদি পিলিয়ন শুদ্ধা নেন তাহলে আপনার 55-50 এরকম উঠে আর কি। আর চার্জ কমলে তো, যেটা জানেন, চার্জ কমলে তো গাড়ির স্পিডটাও কমে যায়। আর এইটার আমি, মানে আমি নেওয়ার প্রথমে বর্তমান অবস্থায় এটার মাইলেজ আমি পাইতেছি আপনার অ্যারাউন্ড 60-65 মানে সিঙ্গেলে, আর আমি ডবলে এটার মাইলেজ পাইতেছি আপনার 55 আর 50 এরকমই খানিকটা পাচ্ছি।
তো আমার এরকম পাওয়ার দুটো কারণ আছে, যেহেতু আপনাদেরকে ফার্স্ট ইম্প্রেশন আমি বলেছিলাম যার কাছে এই বাইকটা ছিল আর কি, তিনি বাইকটা ফেলা রাখছিল, যার ফলে নতুন ব্যাটারি যেটা ছিল গাড়িতে ওটা ডাউন হয়ে যায়, মানে বসে যায়। তারপরে বসে যাওয়ার ফলে আমাকে উনি নতুন ব্যাটারি লাগাই দেয়। তো নতুন যাই হোক, অরিজিনাল অরিজিনাল আর ডুপ্লিকেট ডুপ্লিকেট, তো নতুন ব্যাটারি আপনার অত ভালো পারফরমেন্স দিচ্ছে না আর কি। এক কথা বলতে বলে ওই পারফরমেন্স তো দিবেই না, যেহেতু কোম্পানি থেকে যেটা সাজেস্ট করি ওটাই ভালো হয়। অ্যান্ড আমার যে পিছনে মোটরটা আছে, এই মোটরটা বসে এইভাবে ইয়ে থাকতে থাকতে আপনার মোটরটার ভিতরে জাম হয়ে গেছে। এই ছিল দুইটা রিজন যার কারণে আমি আমার বাইকে একটু মাইলেজটা কম পাচ্ছি। এক হচ্ছে আপনার এই মোটরটা পিছনে জাম হয়ে আছে, এটা আস্তে আস্তে ফ্রি হবে। আমি যতটুকু আমি আপনাদের টেকনিশিয়ানকে দেখাইছি, উনি বলছে এটা চড়াইলে ফ্রি হয়ে যাবে, আর তারপর যদি না ফ্রি হয় তাহলে ওরা খুলে এটাকে ওয়াশ করে দেবে। আর যদি আপনি যদি এটাকে মাইলেজের কথা বলি যে ব্যাটারির সমস্যাটা কী কারণে হচ্ছে, তো ব্যাটারির সমস্যাটা থাকার কারণ হচ্ছে আপনার এই ব্যাটারিগুলো আপনার অরিজিনাল যে ব্যাটারি উনি ছিল ওই ব্যাটারিটা সেম ব্যাটারি লাগায়নি, উনি আমাকে একটু লো কোয়ালিটির ব্যাটারি লাগাই দিয়েছে, যার ফলে একটু মাইলেজটা কম পাচ্ছে। তো যাই হোক, আমি আপনাদেরকে এমন যে টেকনিশিয়ান এবং রংপুরের যে ডিলার আপনার এক্সপ্লোরের এবং চায়না বাইকের, তার ঠিকানা আমি অবশ্যই আপনাকে দেবো। তো ভিডিওর শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন। সামথিং ওয়েড আপনাদের কাছে লাগতেছে যে আমি হাঁটতেছি কেন, কারণ আমি যে জায়গাটাতে আসছি এটা আসলে জায়গাটা প্লেসটা অনেক বিউটিফুল, মানে চারপাশটা আজকে ওয়েদারটাও অনেক সুন্দর, যার ফলে চারপাশটা একটু সুন্দর। তো হাঁটতেছি অ্যান্ড আপনাদের সাথে কথা বলতেছি। তো এখন আমি যে জায়গাটা আছি এটা একটু আর কি জঙ্গল টাইপের মনে হচ্ছে। তো যা, এগুলো সব বাদে আপনাদেরকে গাড়ির কথাই বলি। তো গাড়িতে আমি এটার মাইলেজ যেটা আপনাদেরকে বললাম পিলিয়নে পাচ্ছি 55, অ্যান্ড আপনার সিঙ্গেলে পাচ্ছি 65 আর 70 পাচ্ছি। তো এই দুইটা কারণে আমি হয়তো বা কম পাচ্ছি মোটর, একদিক দিয়ে হচ্ছে মোটর জাম, সেকেন্ড হচ্ছে ব্যাটারি একটু লো কোয়ালিটির ব্যাটারি আমারটা লাগানি আছে। বাট নতুন কিনলে আপনারা অবশ্যই ভালো পাবেন। অ্যান্ড সেকেন্ড অফ, আপনারা যারা ই বাইক চলার নেই এখন পর্যন্ত, তো তাদের ক্ষেত্রে বলে রাখি যে ই বাইক চলানোর কিছু নিয়ম আছে যেটা আমি প্রথমে বুঝতে পাইনি, পরে বুঝতে পাইছি কীভাবে। সেটা আপনার হলো, আপনি নর্মাল বাইকে যখন আপনার জোরে পিক আপ দেবেন, তখন কিন্তু আপনার ইঞ্জিনের উপরে প্রেশার পড়ে হালকা তেল খেয়ে কিন্তু গাড়িটা টান দেবে, হ্যাঁ। কিন্তু ই বাইকের ক্ষেত্রে আপনি যখন এইভাবে গাড়িটা টান দেবেন, তখন কিন্তু আপনার প্রচুর পরিমাণে আপনার ব্যাটারি ড্রেন করে ফেলে, মানে প্রচুর পরিমাণে চার্জ খায়, যার ফলে আপনার একটু সমস্যা হয়ে, মানে চার্জটা কমে যায়, আপনার মাইলেজটা কমে যায়। আর সেকেন্ড অফ, আপনার গাড়ি চালানোর কিছু নিয়ম আছে, আপনি যদি সেই নিয়মগুলো মেনে চলেন তাইলে আপনি মাইলেজটা মোটামুটি অনেক ভালো পাবেন, আর যদি না মেনে চলেন তাইলে আসলে মাইলেজটা তো ভালো পাবেন না। এটার যাতা এক্সাম্পল হচ্ছে আমি, কারণ আমি যখন প্রথম দিন বাইকটা নিয়েছি তখন আমি মাইলেজ পাইছি আপনার পিলিয়ন শুধু 40 পাইছি, 40। আমি তো অবাক যে 40 মানে কি, 40 পাইলাম কেন। পরে আস্তে আস্তে আমি যখন টেকনিশিয়ানের কাছে গেছি, তারা আমাকে কিছু নিয়ম শিখাই দিয়েছে যে এইভাবে চলাতে হবে এইভাবে। তো ওইভাবে এখনও আমার হাত বসে নেই গাড়িতে, তবুও অনেকটা এখন বসছে, এখন একটু মাইলেজ আস্তে আস্তে বাড়তেছে। আশা করি আরও যদি আমি নিয়ম ভালোভাবে নিয়মটা মেনে চলি তাইলে হয়তো বা মাইলেজটা আমি আরও বেশি পাবো। তো এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা যদি পয়েন্ট বলি, তো আপনার ই বাইকগুলো অনেকে যারা বোঝে না আর কি, তারা বলে যে আপনার এত দাম কেন, বা এত দামে হলে তো আমি তেলের গাড়ি নিতে পারি। তো এক্সাম্পলটা কীরকম হচ্ছে যে আপনি আরন ফাইভ ভিথ্রি কিনবেন, সেটা না কিনে আপনি এখন কইতেছেন যে আমি পাঁচটা বাইক কিনবো আপনার সিটি 100। তো মানে কথাটা বুঝতে পারছেন অবশ্যই আপনারা। তো এখন আসি এই বাইকের আপনার নাম্বার লাইসেন্স ছাড়া যাদের অজানা আছে তাদেরকে নিয়ে। এই বাইকের চলাইতে কোনো নাম্বার লাগে না, কোনো লাইসেন্স লাগে না, কারণ এটা হচ্ছে ইলেকট্রিক বাইক। তো সহজ সিটিতে যদি আপনি চলান আপনার মাথায় খালি হেলমেট থাকলেই হবে। আমি নেওয়ার দ্বিতীয় দিন কি তৃতীয় দিনই আমাকে পুলিশ আটকাইছিল। সো পুলিশ আটকানোর পরে সে আমার কাছে কাগজ চাচ্ছে, ইয়াতে চাচ্ছে। আমি বললাম যে আঙ্কেল আমাকে তো ওটা কাগজ লাগে না জাস্ট। তো উনি আমাকে জাস্ট কিছুক্ষণ দেখলো, দেখে তারপরে ছেড়ে দিছে, আমার মাথায় হেলমেট ছিল। তো আর তবুও যদি আপনাদের কোনো কারণে যদি ই বাইক নেওয়ার পরে সমস্যা হয়, তাহলে আপনাদের যে গাড়ির পিছনে বা যে শোরুম থেকে নিয়েছেন সেই শোরুমের নাম্বারে কল দেবেন, তারা আপনাকে অবশ্যই হেল্প করবে। অ্যান্ড এই বাইকটা নিয়ে সবারই একটু, মানে এই M3 মডেলটা নিয়ে সবার একটু, মানে কি বলবো আর কি, কমপ্লিকেটেড থিংস। মানে যেখানে আমি যাই রংপুর, এখনও তো রংপুর সিটিতে এখনও ই বাইক ওইভাবে ইয়া হয় নাই, তো আমি যেখানেই রংপুর সিটিতে সবাই তাকায় থাকে যে আসলে কী এটা, এটা আসলে ইঞ্জিন কোথায়, ইঞ্জিন কোথায়। গাড়িটা দেখতে কিন্তু একদম স্পোর্টস টাইপের, তারপরে সবাই খুঁজে ইঞ্জিনটা কোথায়।
তো পরে আবার আসে জিজ্ঞেস করে যে এটা ব্যাটারি চালিত নাকি ইলেকট্রিক নাকি, এটা কীরকম মাইলেজ দেয়। তো সবই শোনার পরে যখন হুট করে আপনি বলবেন যে এটা হচ্ছে 1,12,000 সামথিং, তো তখন সে বলে তেলের গাড়ির সাথে এটা তুলনা করে লাভ নেই, যেহেতু আপনি তেলে আপনার আছে মোবিল খরচ আছে, আপনার একটা তেল খরচ আছে, আপনার একটা মেনটেন্যান্স খরচ আছে, আর এটা শুধু আপনার বছর ওয়াইজ একটা যদি মেনটেন্যান্স খরচ যাইতে পারে সেটা হচ্ছে আপনার ব্যাটারি। আর ইনকেস যদি আপনার কন্ট্রোলার মোটর আপনি সমস্যা না করেন সঠিকভাবে চলে তাহলে তো কোনো প্রবলেমই নেই, জাস্ট ব্যাটারি আপনি 1.5 বছর চালাতে পারবেন। আমার মতে আপনার কোম্পানি 1.5 থেকে 2 বছর বলে, তো আমার মতে আপনি 1.5 বছর চালাতে পারবেন। 1.5 বছর, 1 বছরই ধরেন, আপনি 1 বছর চলেন, 1 বছরে আপনার সম্ভবত নতুন সেট একটা মানে ভালো যেটা অরিজিনাল সেটা আপনার পড়বে অ্যারাউন্ড 20,000 টাকার মতো, যেটা 6 ব্যাটারির এটা সম্ভবত 20,000 টাকার মতো পড়বে। আর ওই ব্যাটারি লাগাইলেন আপনি মনে করেন 1 বছরে লাগাইলেন, তো আপনার ক্ষতি কী? আপনার যদি 1 বছরে 20,000 টাকা যায় তাহলে আপনি যদি তেলের গাড়ির সাথে হিসাব করেন যে আপনার 1 বছরে আপনার তেল মোবিল এবং মেনটেন্যান্স কত টাকা যায় তাহলে আপনি বুঝতে পারবেন। আর এই গাড়িটার আপনার যেটা সিটিং পজিশন আছে আপনারা যেটা দেখেন সিটিং পজিশন দুজনের বেশি ওঠা যায় না, আসলে ওয়েট লিমিটও বেশি হয়ে যায় এবং দুজনের বেশি ওঠাও যায় না। এই বাইকটা সব দিক দিয়েই অনেক সুন্দর দেখতে, যার ফলে আপনার পাবলিক সাইড সব সময় রংপুরের পাবলিকের কাছে দেখে থাকে যে আসলে কী বাইকটা দেখতে এরকম ছোটো, চাকাটা ছোটো, তো যার ফলে সবার একটু কিউরিয়াসিটি বেড়ে যায়। এবং বাইকটা অনেক কম্প্যাক্ট আর কি, ছোটো খারো টাইপের। আর এই যে মাডগার্ডটা দেখতে পাচ্ছেন এটা তো আমি ফার্স্ট ইম্প্রেশনে বলছি যে এটা আমি লাগাই নিছি, সিট কভারটা অল্প একটু চেঞ্জ করছি, টুকিটাকি আর কি গাড়িতে কাজ করা হয়েছে, এবারে কোনো কিছু নেই। আর সবাইকে আমি রেকমেন্ডেড করবো অবশ্যই হেলমেট পরে চলাবেন, কারণ আপনার যদি একটি গাড়ি থাকে সেই গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করেন, আপনি অ্যাক্সিডেন্ট করার পরে আপনার গাড়ি চলে গেলে আর একটা গাড়ি আপনি কিনতে পারবেন, বাট আপনার যদি জীবন চলে যায় আপনি কিন্তু গাড়ি দিয়ে কিছু করতে পারবেন না। আমি অনেক মানুষকে দেখেছি তারা মনে করেন 2-3 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতেছে এবং 500-1,000 টাকার হেলমেট পরে গাড়ি চালাচ্ছে, মানে অবাক করে একটা কাহিনী, তাদের কাছে তাদের জীবনের মনে কোনো মূল্যই নেই আমার যেটা মনে হয়। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, রেকমেন্ডেড না, রিকোয়েস্ট করবো যে আপনারা সবসময় হেলমেট পরে বাইক চলাবেন। সো হেলমেট পরে বাইক চলাইলে আপনি হয়তো বা বেঁচে যাবেন, আপনার গাড়ি গেলে আপনি 10টা গাড়ি কিনতে পারবেন কিন্তু আপনার জীবন চলে গেলে আপনি জীবন কিনতে পারবেন। আজকের ভিডিওটা এতটুকুই, তো আপনারা যদি এই ই-বাইক সম্পর্কে আরও কিছু আপনাদের কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব। এবং কিছু কিছু ইনফরমেশন যা আমি ফার্স্ট ইম্প্রেশন রিভিউটা দিছি তো এই ভিডিওতে দেইনি, তো আপনারা যদি ওই ইনফরমেশনগুলো জানতে চান অবশ্যই অবশ্যই যে আমার ফার্স্ট ইম্প্রেশনের যে ভিডিওটা আছে ওটা যা দেখবেন, এবং যদি আমার চ্যানেলে যা দেখবেন এবং আমার ডিসক্রিপশনও দিয়ে দেবো ওখান থেকেও দেখতে পারবেন। অ্যান্ড আপনাদের ফাইনাল যেটা, আপনারা যারা রংপুর থেকে নিতে চান, ই বাইক নিতে চান এক্সপ্লোরেটর অ্যান্ড চায়না অরিজিনাল যেটা চায়না আপনার, সেটা নিতে হলে আপনার এক ভাইয়ের ঠিকানা দিয়ে দিচ্ছি, তো ওনার ওখানে গেলেই আপনার আমার কথা বললে, আমার চ্যানেলে রেফারেন্স দিলে হয়তোবা কিছু টাকা অর্ডার করবে। তো ওই ভাইয়ের আপনার এক্সপ্লোরেটর শোরুমের যে অ্যাড্রেস এবং যে নাম এবং নাম্বার সব কিছু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো আপনারা ওখান থেকে চেক করে ভাইয়ের সাথে কথা বলতে পারেন এবং চ্যানেলের যেটা চ্যানেলের রিফান্ড দিলেই হয়তো আপনাদেরকে কিছুটা অনার করা হবে। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি প্রেস করে দেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি স্টে কুল, বাই।